আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ প্রিয় দীনি ভাই ও বোনেরা অনেক স্বামী আছে যারা তাদের স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে স্ত্রীকে জঘন্য ভাষায় গালাগালি করে বা মোট কথা হলো স্ত্রীকে সহ্যই করতে পারে না কেন একজন স্বামী তার স্ত্রীকে সহ্য করতে পারে না দেখতে পারে না বা ভালোবাসে না তার কিছু কারণ রয়েছে সেই কারণগুলির মধ্যে আমি কয়েকটি কারণ বলবো এবং যে স্বামী স্ত্রীকে ভালোবাসে না বা এরকম খারাপ আচরণ করে এরকম স্বামীকে কিভাবে নিজের দিকে আকৃষ্ট করবেন তার জন্য আমি সুন্দর একটি আমল শিখিয়ে দেব। এবং একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা এই টিপসটি ফলো করলে এবং আমলটি নিয়মিতভাবে করলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে আপনার স্বামী আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে আদর করবে সম্মান করবে এবং আপনি যেটাই বলবেন সেটাই শুনবে প্রথমেই আমরা জানবো স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করা বা স্ত্রীকে না দেখতে পারার কিছু কারণ মা ও বোনদের যে আচরণগুলির কারণে স্বামী তাদেরকে সহ্য করতে পারে না দেখতে পারে না তার মধ্যে প্রথম কারণ হলো স্বামীর মন পুরোপুরি দখল না করার চেষ্টা করা দ্বিতীয় নম্বর কারণটি হলো স্বামীর ভালোবাসা মুখে প্রকাশ না করা তৃতীয় নম্বর কারণ হল স্বামীর প্রয়োজনের কথা না বলা চতুর্থ নাম্বার কারণ হলো নিজের সুখ শান্তির কথা স্বামীকে বলা পাঁচ নম্বর কারণ হলো চাওয়া পাওয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করা ছয় নম্বরে কোনো বিষয় নিয়ে জেদ করা সাত নম্বরে পুরনো ত্রুটি খুঁজে বের করা আট নম্বরে স্বামীর কাজের আয়ের ও চেহারার খুঁত ধরা নয় নম্বরে মিষ্টি ভাষায় কথা না বলা দশ নম্বরে কৃতজ্ঞ না হওয়া আমি যে দশটি কারণের কথা বললাম এই দশটি কারণেই কিন্তু একজন স্বামী তার স্ত্রীকে সহ্য করতে পারে না দেখতে পারে না বা ভালোবাসে না এজন্য আপনি যদি চান যে আপনার স্বামী আপনাকে খুব বেশি ভালোবাসুক আদর করুক যত্ন করুক স্নেহ করুক তাহলে অবশ্যই আপনি এই অভ্যাসগুলো পরিত্যাগ করবেন এবার আমরা জানবো যে আমরা স্বামীকে আকৃষ্ট করার জন্য কোন আমলটি করব পাক রব্বুল আলমিনের একটি নাম রয়েছে ইয়া কাবিরু তালার এই গুণবাচক নামটি একচল্লিশ বার পাঠ করে আপনি যে কোনো খাবারের মধ্যে ফু দিবেন সেটা হোক পানি ভাত তরকারি রুটি ডাল ফল যেটাই হোক না কেন আপনি কাবিরু এই নামটি পাঠ করে ফু দেবেন এবং সেটা আপনারা স্বামী স্ত্রী উভয় ভক্ষণ করবেন খাবেন ইনশাআল্লাহ আপনারা যদি এই আমলটি নিয়মিতভাবে করতে থাকেন ইনশাআল্লাহ আপনাদের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি হবে আর মা ও বোনদের জন্য আমি যে টিপসটি দিতে চেয়েছি সেটি হলো যে ভুল স্বীকার করা ভুল স্বীকার করা হলো এক মহৎ গুণ এই গুণটি যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন তাহলে যত খারাপ স্বামী হোক না কেন আপনাকে ভালোবাসতে বাধ্য হবে প্রিয় মা ও বোনেরা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন যখন আপনার স্বামী খুব রেগে যাবে তখন যদি আপনার কোনো দোষ ধরে তখন আপনি পাল্টাও তার দোষ ধরবেন না আপনি বরংস সেই দোষটি স্বীকার করে নেবেন যে হ্যাঁ আমি এই দোষটি করেছি যখন আপনার স্বামীর মাথা ঠান্ডা হবে যখন সে শান্ত হয়ে যাবে তখন তাকে আপনি বুঝিয়ে বলবেন যে আমি এই দোষটি কখনোই করিনি আমার পক্ষে করা সম্ভব নয় আপনারা যদি নিজের দোষ স্বীকার করার গুণটি নিজের ভিতরে ফিট করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে প্রিয় বন্ধুগণ যে কোনো জিনিসকে হাসিল করার জন্য তিনটি জিনিস লাগে প্রথম নাম্বার হলো চেষ্টা দ্বিতীয় নাম্বারে হলো আল্লাহ তালার কাছে দোয়া আর তৃতীয় হলো আল্লাহ ভরসা রাখা বিশ্বাস রাখা এই তিনটি জিনিস সহকারে যদি আপনি যেকোনো জিনিসকে হাসিল করতে চান তাহলে ইনশাল্লাহ আপনি হাসিল করে ফেলতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন যদি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই বিষয়গুলো জানতে পারে এবং সকলেই যেন উপকৃত হতে পারে পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই ইসলাম প্রচারের উত্তম প্রতিদান দান করুন আমিন বন্ধুরা নিয়মিত আপনারা আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহমাতুল্লাহি অবরাকাত